হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে বন্ধুরা ঘুরতে ঘুরতে একটা নতুন গ্রাম এসেছি। গ্রামটার নাম হচ্ছে হানিডাঙ্গা। দেখো, এখানে জলের মধ্যে মাছ সাঁতার কাটছে, কিন্তু বুঝতে পারছি ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না হয়তো। তো যাই হোক, এই দেখো এখানে একটা নতুন রকমের গাছ আজকে আমি দেখলাম এবং গাছটা সম্বন্ধে জানার চেষ্টা করলাম। এই গাছটার নাম হচ্ছে একাঙ্গি গাছ। এই মাছের চার তৈরিতে এই গাছের ব্যবহার হয়। এই গাছের নিচে হলুদ যেরকম হয়ে থাকে সেরকম, মানে আদার মতন হলুদ হয় এরকম, গাছের নিচে এরকম ফল হয়ে থাকে। কিছুদিন পরে এই গাছটাকে তোলা হবে, তারপরে পরে ওই ওই হলুদটাকে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে মাছের চার বানানো হবে। তো খুব সুন্দর বিষয়, আমার জানা ছিল না। আর দেখো, এইখানে সোলার প্যানেল দেখা যাচ্ছে। এই সোলার প্যানেলের মাধ্যমে এখানে মোটর চালানো হয়, জলের মোটর। সেই মোটর চালিয়ে নিচ থেকে জল তোলা হয়। দেখো, পুরো মাঠে এইভাবে জল সরবরাহ করা হয় চাষের জন্য। আর আরও দূরের দিকেও এই সব এরকম প্যানেল লাগানো আছে। দাঁড়াও, আমি একটু তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। কতটা দেখতে পাবে যায় না, ওই কোনার দিকে আছে এরকম, আরও অনেকগুলোই আছে। তো চলো একটু কাছের থেকে এটা দেখে নিই, এই প্যানেলটা কেমন কি দেখতে পার কি কার্যকারিতা। এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিকে বলা হয় সাবমার্শাল। এই যে পাইপ গেছে, এই মোটা পাইপটা দেখছো ভিতর নিচের দিকে চলে গেছে মাটির নিচে। এই পাইপটা একদম মাটির তলায় গিয়ে যেখানে জল পেয়েছে তার কিছু গভীরে এই মোটরটা লাগানো আছে। তো এই সেই মোটরটা ডাইরেক্ট ওইখানে চলে ওইখান থেকে প্রেশার দিয়ে জলটাকে তুলে এখানে নিয়ে আসে, সাবমার্শাল পদ্ধতি। এই এই যে সোলার প্যানেল, দেখো সোলার প্যানেলগুলো এখানে লাগানো আছে। সোলার প্যানেলের থেকে ব্যাটারিতে শক্তি, মানে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এই ব্যাটারিতে, এই ব্যাটারি বক্স, এই ব্যাটারিতে স্টোর করা থাকে। এই ব্যাটারির মাধ্যমেই ওই নিচের রাখা মোটরটা চলতে থাকে। তো যাই হোক বন্ধু, আমি যতটা জানতে পারলাম তোমাদেরকে জানালাম। আর দেখো, এখানে একটা পাশেই বাওর আছে, এটা হচ্ছে হানিডাঙ্গার বাওর, হানিডাঙ্গার বাওর। কিন্তু বাওরের অবস্থাও খুব বেশি ভালো না, কচুরিপানা আর শ্যাওলাতে পরিপূর্ণ। তার মধ্যেই একজন মাছ ধরছে, জাল বিছাচ্ছে মাছ ধরার জন্য। তো ওভারঅল গ্রামের পরিবেশ জানোই তো, কম বেশি আমি গ্রামের দিকে ঘুরে ঘুরে বেড়াই, ভালো লাগে গ্রাম ঘুরতে, গ্রাম দেখতে। তো তোমাদেরকেও এই গ্রামে শেয়ার করি। আর এই দেখো, ছোটোবেলায় একটা জিনিস পড়েছি, গাছের শিকড় মাটির ক্ষয় রোধ করে। দেখো, এই গাছের শিকড়ের তলায় মাটি নেই, কিন্তু ওরা সব মাটি ধরে রেখেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার ও কমেন্টস করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তো কিছু বলার নেই। তবে বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।